ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আপনাদের ক্রেডিট বোনাস কীভাবে টোকেন করবেন সেটি দেখাবো। তার জন্য আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করবেন এবং মোর অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। আমি মার্ক করে দেখাচ্ছি এখানে অপশনগুলো। তারপর যে অফিসে ক্লিক করবেন, যে অফিস ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে উইন্ডোটি আসার জন্য। এরকম একটি উইন্ডো আসবে আপনাদের, দেন উপর দিকে দেখতে পাচ্ছেন তিনটি সরলরেখা রয়েছে, এই সরলরেখায় আপনাদের ক্লিক করতে হবে। দেন আপনারা ক্লিক করবেন মাই বিজনেস। আমি প্রতিটি আপনাদের পয়েন্ট মার্ক করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। মাই বিজনেস ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রোল করে দেখবেন যে বোনাস ক্রেডিট টোকেন্স লেখা রয়েছে, এই লেখাটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই লেখাটিতে যখন আপনারা ক্লিক করবেন তারপর আর একটা উইন্ডো চলে আসবে। দেখুন আর একটা এক্সট্রা উইন্ডো চলে এসেছে অলরেডি, এবং এখানে দেখতে পাচ্ছেন $225 বোনাস ক্রেডিট রয়েছে। এটাকে আমি এখন টোকেন তৈরি করব। তো আপনারা টোকেন তৈরি করার জন্য যেটি করতে হবে, যাকে আপনি টোকেনটি দিবেন তার নাম লিখবেন, এবং আপনারা সবসময় তার নাম দিয়ে লিখবেন, তাহলে ভুল হবে না। আপনি কোনো কারণে ভুলে গেলেও সেটা আপনি আবার দেখতে পাবেন যে কাকে টোকেনটি আপনি দিয়েছেন। দেন অ্যামাউন্ট, এখানে আপনি অ্যামাউন্ট লিখবেন, কত ক্রেডিট বোনাস আপনি তাকে দিতে চাচ্ছেন, কত টাকার টোকেন আপনি দিতে চাচ্ছেন। দেন অ্যাড অপশনটি রয়েছে নিচে দেখতে পাচ্ছেন, অ্যাড এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। যখনই এই অপশনটিতে ক্লিক করবেন আপনার টোকেনটা কিন্তু রেডি হয়ে গেল। দেন ওই ভদ্রলোককে আপনি টোকেনটা দিয়ে দেবেন। এখন টোকেনটা যখন আপনি দিবেন সেটা কিভাবে দিবেন, আপনার বিজনেস সেন্টারের যে ইউজার নেমটি রয়েছে সেই নেমটি ফার্স্টে আপনি লিখবেন, দেন এই টোকেনের নেমটি লিখবেন যেটা আপনি লিখ